ये है एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज योर एबीसी न्यूज एजीटी लाइव। मुश्किल आज के सत्य सांसदिक बैठक परिकल्पना ही निश्चित তৃণমূল কংগ্রেস যা যা এখানে করছে সবগুলি সমর্থন করছে বৈদ্যুৎ কিশোরদের বর্ণনা এরকম একটা প্রচার শুরু হয়েছে তো সেটা কতটুকু বৈধতা রয়েছে এটা আমাদের পার্টি আমাদের দলের তরফ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের যেটা আপনারা বলছেন এই ধরনের কোনো প্রচার কোনো ক্যাম্পেইন কোনো বিবৃতি এটা আমাদের তরফ থেকে দেওয়া হয়নি কেউ বা কারা বিভ্রান্তি তৈরি করার জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য করছেন এটা পার্টি প্ল্যাটফর্ম নো এটা কখনোই এখানে লেখা আছে যে পোস্টিংটা হচ্ছে কেবল ইঙ্গিত নয় প্রকাশ্যে তিনি মূলকে স্বাগত জানালো ত্রিপুরা রাজ পরিবার সে কথাটা কি সত্যি দেখি সংবাদপত্রের উপর এইভাবে একটা হামলা এখানে তো ত্রিপুরায় দেখাই যাচ্ছে সেটা হচ্ছে যে যারাই প্রতিবাদ করছেন সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সমর্থক সাধারণ মানুষ সকলের উপর হামলা চলছে বিজেপির বিরুদ্ধে কথা বললেই জঙ্গলরাজের গুন্ডারা হামলা করছে কিন্তু মিডিয়ার উপর সেটা আরম্ভ হয়েছে মিডিয়াকে হাতে মারা মিডিয়াকে ভাতে মারা কোথাও চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে কোথাও ভাঙচুর হচ্ছে কোথাও আগুন লাগানো হচ্ছে তো এভাবে যদি একটা কাগজ সংবাদপত্র তাদের ছিঁড়ে ফেলা হচ্ছে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না এটা গণতন্ত্রের কন্ট্রোল সংবাদপত্রের স্বাধীনতাকে পুরোপুরি হরণ করা আমরা তীব্র নিন্দা করছি এবং যেভাবে সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর আমাদের তরফ থেকে প্রতিবাদ পুরোদস্তুর থাকছে যখন প্রদ্যুৎ মানিক গেছিলেন আসাম উনি একটা ওখানে একটা জাতীয় দলের সভাতে গেছিলেন ওদেরকে সম্বোধিত করতে এনডিটিভিতে একটা নিউজ এসেছিল এনডিটিভি নিউজটা দেখে তারপরে প্রদ্যুৎ মানিক একটা একজন একটা টুইটও করেছে তৃণমূল কংগ্রেস থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কোনো কমেন্টই হয়নি ওনলি আই টুইটেড that we should unite against everybody should unite against BJP e chhara trinamool congress theke officially bepare kono statement this is newspaper report apni je amake ei ekta creative dekhalen eta to amader kono official handle theke official facebook te kora hoyni we respect Pradyut Manik and will and amra ekhane gonotantrik bhabe rajniti korte eschi যেটা কুণালবাবু একবার না অনেকবার বলছে মাল্টি পার্টি সিস্টেম ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি এছাড়া আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই দে শুড বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা নিজের পায়ে দাঁড় ধরে আমরা দেখাবো তারপরে যা হওয়ার হবে উই আর ট্রাইং টু মেক আওয়ার প্রোগ্রাম আ সাকসেস আমরা আমাদের সংগঠনটা শক্তিশালী করব সেটা আমাদের প্রথম উদ্দেশ্য যারা এটা প্রচার কথায় আর বিজেপির বিধায়ক কি 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 সিপিএম এর বিধায়ক আর বিজেপির বিধায়ক আপনাদের সঙ্গে যোগাযোগ করছে এরকম একটা আমাদের সি ইফ ফার্স্ট অফ অল অনেকেই যোগাযোগ করছে অনেক ব্যাপারই চলছে কিন্তু প্রত্যেকটা ব্যাপার তো মিডিয়াতে একটু ডিসকাস করা আমাদের জন্য ওদের জন্য ডেঞ্জারাস হয়ে যায় আমাদের জন্য সুস্থ নয় তো আমরা যখন যেটা হবে আমরা ক্লিন আর ট্রান্সপারেন্ট রাজনীতি করব আমরা কাউকে গায়ে জোরে বা কোনো প্রলোভন দিয়ে তৃণমূল কংগ্রেসে আনছি না কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যাদের উৎসাহ বাড়বে এবং উনি অনেকের প্রেরণা আমাদের দরজা খোলা এর থেকে বেশি কিছু বলার নেই আর আর সাংবাদিক বন্ধুদের বলবো যে আপনারা যেভাবে আমাদের কভারেজ দিচ্ছেন উই আর এক্সট্রিমলি গ্রেটফুল
কারণ আজকাল মিডিয়া এত চাপে আছে, এইভাবে আপনারা বললেন পত্রপত্রিকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। উই নিড ইউর সাপোর্ট এন্ড আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। কালকে আমার নামে জানি না কত কত ক্রিয়েটিভ বেরোবে, সুবলদার ব্যাপারে বেরোবে, আশিস দার ব্যাপারে বেরোবে। ইট ইজ ভেরি সিম্পল, আমাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল আছে, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে, এছাড়া কে কি বলছে আমরা সেটা নিয়ে কমেন্ট করাটা উচিত হবে না অ্যাজ এ ন্যাশনাল পার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ।